অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রাণেশ, আসুন আসুন, বসুন বসুন বসুন। হঠাৎ ডেকে পাঠালেন? একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে। আপনার সার্ভিস আর লাগবে না। এই চিঠিটা একটা আপনি সই করে দেবেন, আর এর মধ্যে একটা ব্ল্যাঙ্ক চেক আছে। আপনার যা ঠিক ঠিক মনে হয় সেই অ্যামাউন্ট এখানে লিখে দেবেন, ঠিক আছে? নিন, সই করুন। এসব কি বলছেন আপনি? আমার অনেক কাজ আছে, প্লিজ এটা সই করে দিন, আর ওই ব্ল্যাঙ্ক চেকটা আপনি নিয়ে নিন। স্যার, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আমি হঠাৎ এই এনওসি আপনাকে দিতে যাব কেন? আমার কাছে অনেক কিছু ক্লিয়ার নয় জানেন। প্রথম কথাটা হচ্ছে বিশ্বাসের। আমার চারপাশে এত মানুষ আছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কাকে বিশ্বাস করব। আমার কাছের লোকই আমাকে ঠকাচ্ছে, আর রোজই আমি একটু একটু করে হেরে যাচ্ছি জানেন। স্যার, আমাকে একটু স্পষ্ট করে বলবেন কি যে আমি কিভাবে আপনার বিশ্বাস ভঙ্গ করলাম? আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। এইভাবে অভিনয় করে যাচ্ছেন, আজই কোর্টে আমার প্রপার্টি ডিটেলসটা বসন্ত সাবমিট করেছে। ওর কাছে ওটা গেল কি করে? ওটা তো আপনার কাছে থাকার কথা না প্রাণেশ? না, আমি একেবারে অবাক হইনি, এটা আপনি করতেই পারেন। শুরু থেকেই ওকে আপনি সাপোর্ট করে গেছেন। দেখুন, সেদিন যদি কোর্টে ওই ডকুমেন্টটা সাবমিট না হতো, সেই দিনই কোর্ট আমার পক্ষে রায় দিত, আমার পক্ষে ভার্ডিক্টটা দিয়ে দিত। সেটা হয়নি, সেটা মাত্র শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি স্বীকার নাও করেন, কিন্তু এটা সত্যি। স্যার, আপনি ভুল করছেন। আমি কেন ইমনকে হেল্প করতে যাব? আর আমার মনে হয় আপনার বোঝার মধ্যে কোথাও একটু ফাঁক থেকে যাচ্ছে। আপনি স্যার ইমনকে আগে বুঝুন ভালো করে। শুরুতেই তো বললাম আমাকে ঠগাবে এমন মানুষ চারদিকে ভরে রয়েছে, আমি একে একে সবাইকে সরিয়ে দেব। এইবার তার সময় এসেছে। স্যার, আপনি ইমোশনালি ভাবছেন। এই যে আপনি বললেন না যে আমি আপনাকে ঠকিয়েছি, এর জন্য আমি কিছু মনে করছি না। কারণ সত্যি সত্যি যারা আপনাকে ঠকাচ্ছে তাদের আপনি ধরতেই পাচ্ছেন না। এইবার দয়া করে স্যার চোখটা খুলুন। আপনার বাইরের লোক নয় যারা আপনাকে ঠকাচ্ছে, তারা আপনার খুব কাছের লোক। চোখ খুলুন এবং তাদের চিনুন। আমরা সবাই সেই দিনটার জন্য ওয়েট করে আছি স্যার। স্যার, আমি বা আমার মতো বাইরের লোকেরা কেউ কিন্তু আপনাকে ঠকাচ্ছে না। কে ঠকাচ্ছে জানেন? কৌস্তভ আর অরুণিমা। আপনি সেটা ধরতেও পাচ্ছেন না। মাঝখান থেকে ইমন বছরের পর বছর কষ্ট পাচ্ছে। কি বলছেন আপনি? ইমন কষ্ট পাচ্ছে? ইমন, হ্যাঁ, আর কষ্ট পাওয়ার জন্য আমাকে টেনে নিয়ে কোর্টে নিয়ে চলে গেল। এর মধ্যে আপনি অরুণিমা আর কৌস্তভের নাম একদম তুলবেন না প্রাণেশ। আমি তো একেবারে শিওর হচ্ছি ইমন আপনাকে পাঠিয়েছে এই কথাগুলো বলার জন্য। তাই? আচ্ছা, আপনি কি জানেন যে আমি ইমনকে বলেছি আপনার এগেইনস্টে কেসটা করবার জন্য? আর আপনি যে বললেন যে বসন্ত স্যারকে আমি সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছি, আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম যে আমি সেগুলো দিয়েছি, কিন্তু একটা জিনিস আপনি আমাকে বলুন তো, আপনি ইমনের নামে আপনি আমাকে দিয়ে প্রথম উইলটা করিয়েছেন। আমি সেটা করেওছিলাম, কিন্তু আমার যদি গন্ডগোল পাকানোর ইচ্ছে থাকতো তাহলে সেটা আমি প্রথম থেকে অডিট করার সময় করে দিতে পারতাম। তাহলে ইমনকে কোর্ট পর্যন্ত যেতে হতো না। হ্যাঁ, আমি ইমনকে পার্সোনালি সাপোর্ট করি, কিন্তু প্রফেশনালি আমি আপনার কাজটা 100% সঙ্গে করেছি স্যার। আপনি আমাকে ভুল বুঝছেন, আর এটাই আপনি করে আসছেন বহুদিন ধরে। ইমনের ওপর রাগ করে সবাইকে দূরে সরিয়ে দিচ্ছেন, আর তার সুযোগটা নিচ্ছেন
কৌস্তব এবং অরুণিমা। ইমন আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি সত্যি জানেন না স্যার, আর এতটা ভালোবেসেও ইমন কিন্তু আপনার কাছ অব্দি কোনোভাবেই পৌঁছতে পারছে না। আর ওই দুজন সম্পত্তির জন্য আপনার প্রতি নকল ভালোবাসা দেখাচ্ছে, আর আপনি তাতে ভুলে গিয়ে তাদেরকে মাথায় তুলে নাচছে। থামো, এসব কথা আমি মানি না। ও আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই দুজন অরুণিমার কৌস্তব আমার সঙ্গে আছে। আছে একটা বাজে কথা আমি শুনবো না। আর অরুণিমা যদি হতো, এই সামান্য কটা টাকার জন্য আমাকে কোর্টে তুলতো না। তাই তাহলে আপনি যখন ওদের নামে সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন, তখন কি ওরা আপনাকে একবারও বলেছিল যে ওরা সেই সম্পত্তি চায় না, ওরা আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবেসে আপনার কাছে থেকে যেতে চায়? বলেছে একবার না, বারবার বারবার এই কথাগুলো বলেছে। আমি নিজে থেকে এই সিদ্ধান্তটা নিয়েছি। দয়া করে ভুল কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না প্রাণেশ। বিভ্রান্ত আপনি নিজেই হয়ে আছেন স্যার, আর সেই বিভ্রান্তিটা আমি কাটাবার চেষ্টা করছি। আচ্ছা, ওদের যদি সম্পত্তিটা প্রয়োজন নাই থাকে, তাহলে ওরা কেন আলাদা করে আমার সাথে বসন্ত স্যারের সাথে দেখা করতে এসেছিল? আমার ভালোর জন্য ওরা যা যা করবার তাই করেছে। আপনার ভালোর জন্য করেছে? ওরা ওদের সম্পত্তি পাবার জন্য যা যা করবার সেইটে করেছে। প্রাণেশ, একদম ভুল ভাল কথা বলবেন না। ভুল আপনি করছেন স্যার। আপনি ইমনের উপর আপনার এতটা রাগ জমে আছে যে আসল সত্যটা আপনি দেখতেই পাচ্ছেন। আপনার কিছু মনে না করলে আমি একটা কথা বলবো স্যার, উনি একদম ঠিক কথা বলছেন। আপনার মেয়ের সঙ্গে অরুণিমা ম্যাডাম দেখা করতে গেছিল। কৌস্তব স্যার গৃহপ্রবেশের দিন গিয়েছিল, শাড়ি আর মিষ্টি নিয়ে গিয়ে বলেছে আপনি পাঠিয়েছেন। ও, আপনি তাহলে ওই বাড়ি থেকে এই জন্যই এসেছেন যে কৌস্তব আর অরুণিমাকে আমার থেকে দূরে সরাবার জন্য? আপনি একদম ঠিক বুঝেছেন স্যার। স্যার, আপনার মেয়ে আপনাকে খুব ভালোবাসে, আপনার সম্পত্তি কিন্তু তার কোনো দরকার নেই, আপনার ভালোবাসা চায় সে। আপনি কতগুলো ভুল মানুষের হাতে আপনার সম্পত্তি তুলে দিচ্ছেন, আপনার এই ভুলটা ভাঙাবার জন্যই আমি এসেছি। ও, সবাই একই দলে? এতদিন ধরে আমার সঙ্গে সব ড্রামা করে যাচ্ছিলেন। আমার সামনে কেউ থাকবে না, চল চল চলে যাও, চলে যাও, চল যাও। শোন, কি হলো হঠাৎ করে আজ বাইরে খেতে যাচ্ছি আমরা? এমনি ইমন, তুমি কিছু একটা আমার থেকে লুকোচ্ছ, এটা জানার পর থেকে মনটা খচখচ করছে। যতবার ভাবছি নিজেকে বোঝাচ্ছি যে সময় হলেই তুমি আমায় নিজে বলবে, কিন্তু কিছুতেই মন মানছে না। খালি ঘুরে ফিরে একটাই কথা মাথায় আসছে। আজ শুনকে ঠিক লাগছে না, এটা মনে হয় আমার জন্যই হচ্ছে না। ওকে এবার সত্যিটা বলতেই হবে। সোম, কি হচ্ছে তোমার, শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে। অন্যদিন তো এত বকবক করো, আজ চুপচাপ লাগছে। আচ্ছা, অফিসে কাজের প্রেশার। আচ্ছা ইমন, কেসের নেক্সট হিয়ারিং ডেট কবে বললে জানো তুমি? ওই তো 15 তারিখ। জানো ইমন, যখন বসন্ত অঙ্কলকে কেসটা দেওয়া হয়েছিল, তখন আমার মনে ডাউট ছিল কি উনি কেসটা ঠিক করে হ্যান্ডেল করতে পারবেন কি না, কিন্তু এখন আমি সেসব নিয়ে ভাবছি না। আই মিন, উনি যেভাবে ট্যাকফুলি কেসটা হ্যান্ডেল করে একটা ডেট জোগাড় করলেন, কমেন্ডেবল। ইনফ্যাক্ট লাস্ট মোমেন্টে উনি ডকুমেন্ট জমা দিলেন। সোম, তোমার না একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। কি? আগে প্রমিস করো সেটা শুনে রেগে যাবে না, আমায় বোঝার চেষ্টা করবে। বলো কি বলবে। সোম, এই প্রথম আমি তোমায় কিছু না বলে করেছি। আমি না কোর্টে যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি,
ওটা আমি বাবার বাড়ি থেকে জোগাড় করেছি। আর কমল দিয়ে আংটিটা চুরি করেননি, ওটা আমার প্ল্যান ছিল। কি তাহলে ওই আংটি আর কমলদি মনিকে যে কথাগুলো শোনালো ওগুলো? আংটি তো পরে ঘর থেকেই পাওয়া গেছে, সেটা তো তুমি জানো সোম। আসলে আমি ঠিক করেছিলাম কিছু একটা চুরির বদনাম দিয়ে কমলদিকে বাড়ি থেকে বের করে দেবো। আর কমলদি আমায় সম্পত্তির লোভ নিয়ে কিছু বলে অপমান করবে, হলেও তাই। কিন্তু মাঝখান থেকে মনি ভুল বুঝলেন, মনি ভাবলেন কথাগুলো বোধহয় মনিকে বলা হয়েছে। অবশ্য এতে আমাদের নাটকটা করতে সুবিধে হয়েছে, এই নাটকটার জন্যে কমলদিকে তাড়াতেও সুবিধে হলো আমার। কিন্তু ইমন, আমি একটা কথা এখনো বুঝতে পারছি না, তার জন্য কমলদিকে বাড়ি থেকে কেন তাড়াতে হলো? কমলদি এখানে থাকলে হতো না শোন। দেখো, কমলদি একমাত্র মানুষ যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি পুরোপুরি ভরসা করতে পারি। আর ওকে ভরসা করতে পারি বলেই আমি বাবার বাড়িতে পাঠাতে পারলাম। তুমি তো জানো বাবা চট করে কাউকে বিশ্বাস করতে চায় না। আমি জানতাম বাবা যদি শোনে যে আমি কমলদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাহলেই বাবা বাবার বাড়িতে কাজে রাখবে। আর সেটাই হলো, কমলদি এখন বাবার বাড়িতে কাজ করছে আর ওখানকার সব খবর আমাকে দিচ্ছে। এমনকি যা যা ডকুমেন্টস কোর্টে সাবমিট করা হয়েছে সব আমি আর কমলদি জোগাড় করেছি ওই বাড়ি থেকে। শুধু এটুকুই না শোন, কমলদি ওই বাড়িতে থাকলে বাবার উপর নজর রাখতে পারবে, বাবা সেফ থাকবে। আর কমলদি আস্তে আস্তে বাবার সাথে কথা বলে আমার উপর রাগটা ভাঙানোরও চেষ্টা করছে, বাবার যাতে মনটা নরম হয় সেটাও চেষ্টা করছে কমলদি। এত কিছু শোন, আমি ভেবেছিলাম সবটা হয়ে গেলে তারপরে তোমায় জানাবো, কিন্তু দেখো ইমন, আমি জানতাম যে তুমি কোনো ভুল কাজ করবে না। তবে হ্যাঁ, যখন থেকে আমি বসন্ত অঙ্কলের কাছ থেকে শুনেছিলাম যে তুমি ডকুমেন্টসগুলো জোগাড় করেছো, তখন থেকে আমি ওয়েট করে আছি যে তুমি কবেই নিজের থেকে এসে আমাকে সত্যি কথাগুলো বলবে। শোন, তুমি যে আমায় বুঝলে এটাই অনেক। তুমি জানো আমি ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তুমি হয়তো আমায় বুঝবে না, হয়তো রাগ করবে, কিন্তু বুঝলে আমায়। হ্যাঁ কমলদীপ, বলুন। ম্যাডাম, আপনি শিগগিরই আসুন ম্যাডাম, আপনার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কি, বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে? স্যারের হার্ট অ্যাটাক হচ্ছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এখনই আসছি। সোম সোম, গাড়ি স্টার্ট দাও, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, চলো চলো। হ্যাঁ মানুষটাকে কখনো একা রেখো না, একা রেখো না। একে তো এই কেসটা নিয়ে এতটা স্ট্রেস, তারপর হার্টের ওই কন্ডিশন, তোমরা আমার একটা কথা কেউ শুনবে না। অত চিৎকার করবেন না, ভিতরে ট্রিটমেন্ট চলছে। আচ্ছা সিস্টার, বাবা কেমন আছে? এখনই কিছু বলা যাবে না, একটু ওয়েট করুন আপনারা।
আচ্ছা এক্সকিউজ মি, আমি কি একবার ভেতরে যেতে পারি? মানে আমি একবার বাবাকে দেখতে চাই, বিশ্বাস করুন না আমি কোনো কথা বলবো না, জাস্ট ওনাকে একবার দেখবো তারপরেই চলে আসবো। উই প্রমিস দিস, একটা কথাও আমরা বলবো না, প্লিজ যেতে দিন আমাদের। না না, কোনো চান্স নেই, ওনার সিভিয়ার অ্যাটাক হয়েছে, এখন কিছুতেই কাউকে ভিতরে অ্যালাউ করা যাবে না, একটু বুঝুন প্লিজ। কি হয়েছে বাবার? ম্যাডাম আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। ম্যাডাম কি করে হলো কমলদি? বাবা তো সুস্থই ছিল। আজ অডিটর স্যার বাড়িতে এসেছিলেন, ওই কোর্টের মামলা নিয়ে ওনারা দুজনে মিলে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন। কথা বলতে বলতে স্যার হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়লেন, খুব চেঁচামেচি করতে লাগলেন ওনার উপরে, তারপর রেগে মেগে উনি ঘরে চলে গেলেন। আমি তখন কাজ করছিলাম ম্যাডাম, হঠাৎ দুম করে ওনার ঘরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি স্যার বুকে হাত দিয়ে মাটিতে পড়ে রয়েছেন, প্রচণ্ড ভেঙে গেছেন, খুব কষ্ট হচ্ছিল ওনার দেখে, তাই মনে হচ্ছিল। ভাগ্যিস তখন অডিটর স্যার বাড়িতেই ছিলেন, উনিই তো আপনার বাবাকে হসপিটালে ভর্তি করলেন। আমি আমি ভেতরে যাব, একবার বাবাকে দেখে আসি। সোম তুমি এখানেই দাঁড়াও, আসছি। একি কোথায় যাচ্ছিস তুই? তুই কি ভেতরে গিয়ে বাবাকে আরো অসুস্থ করার প্ল্যান করেছিস? কি? আমি বাবাকে অসুস্থ করব? আজ কার জন্য বাবার এই অবস্থা? কার জন্য অডিটরের সঙ্গে কথা বলতে বলতে বাবাকে উত্তেজিত হতে হলো? বাবা তো আমাদের সঙ্গে ভালোই ছিলেন, তিনি চেয়েছিলেন আমরা যেন সম্পত্তিটা পাই, তাতেই তার শান্তি। কিন্তু তোর তো সেটা সহ্য হলো না, তাই না? তাই তুই বাবার এগেনস্টে কেস করে দিলি, আর সেই কেস থেকেই যাবতীয় টেনশন, যাবতীয় উত্তেজনা। আজ বাবা আইসিইউতে শুধুমাত্র তোর জন্য। আমি আমার বাবার অসুস্থতার জন্য দায়ী। হ্যাঁ, তুই চলে যাবার পরও তো বাবা ভালো ছিলেন, দিব্যি সুস্থ শরীরে, সুখে শান্তিতে নিজের বাড়িতে ছিলেন। কাদের জন্য জানিস? এই এই আমাদের জন্য। আর আজ সিভিয়ার হার্ট অ্যাটাক নিয়ে আইসিইউতে ভর্তি, শুধুমাত্র তোর জন্য। তুই যে কত বড় পাপ করলি দিদিয়া, তা তুই কল্পনাও করতে পারছিস না। শুধুমাত্র সম্পত্তির জন্য নিজের বাবাকে আজ এই জায়গায় এনে দাঁড় করালি। একদম বাজে কথা বলবে না, একদম নয়। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? এই সবটা তোমাদের ড্রামা, সম্পত্তি পাওয়ার জন্য ড্রামা করছো তোমরা। একবার যদি সম্পত্তিটা হাতে চলে আসে তাহলে আমার বাবার সাথে কি করবে তোমরা তার কোনো ঠিক নেই। এসব তুই কি বলছিস দিদি? আচ্ছি ঠিকই বলছি, একদম আমার সামনে নাটক করবে না। কি ভেবেছো তোমাদের এত কাঁদো কাঁদো মুখ, এত দুঃখ আমি জানি না, তাই না? তোমাদের নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে যাওয়ার আগে যদি কিছু হয়ে যায় তাহলে তো তোমরা পথে বসবে, সেই জন্য তোমাদের এত নাটক। কি ভেবেছো তোমরা? হ্যাঁ, দিনের পর দিন বাবার আমার উপর রাগটা বাড়িয়েই গেছো, আমি কিছু বুঝতে পারিনি, তাই না? তোমরা খুব ভালো করে জানো বাবা যাকে বিশ্বাস করে তাকে অন্ধের মতন বিশ্বাস করে, আর যাকে পছন্দ করে না তাকে ধারে কাছেও ঘেঁষতে দেয় না, আর সেই সুযোগটা তোমরা নিয়েছো। আমার ওপর বাবার রাগটা দিনের পর দিন বাড়িয়ে গেছে, উস্কে দিয়েছো বাবাকে, তারপর নিজেদের জায়গাটা পাকা করেছো আজকে, তাই তো? আমরা যা করেছি সব সম্পত্তির জন্য, আর তুই যা যা করছিস সব বুঝি ভালোবেসে? কেউ কাউকে ভালোবাসলে তার এগেনস্টে কেস করতে পারে। হার্টের সমস্যা থাকা সত্ত্বেও
তাকে এই রকম স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলতে পারি? তুই তো বিয়ে করে চলে গিয়েছিলি দিদিয়া, তারপর বাবার কি হাল হয়েছিল সেটা শুধুমাত্র আমরা জানি। বাবাকে তখন কারা সামলেছিল, কারা আগলে রেখেছিল? হ্যাঁ, এই আমরা। বাবা আমাদের সঙ্গে ভালো ছিলেন এবং আগামী দিনেও আমাদের সঙ্গে ভালো থাকবেন, কিন্তু প্লিজ তুই গিয়ে বাবার সামনে দাঁড়াস না। তোকে দেখলে ওই মানুষটা কোনো দিন সুস্থ হতে পারবে না। ওখান থেকে চলে এলে কেন? আরে ওখানে তোমার থাকার দরকার ছিল, জ্ঞান ফিরলে বাবা যদি খোঁজে তখন। না শোভ, আমি যাবো না ওখানে কিছুতে। ওরা তো কথাগুলো ভুল কিছু বলেনি, আমি ওখানে গেলে বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি তো জানো বাবা আমাকে ঘৃণা করে। আমি সামনে গিয়ে দাঁড়াই বাবার, বাবা সেটা চায় না। আমি কেন যাব বলো? ইমন, আমার কথা ভালো করে শোনো, এইসব নিয়ে এত ভেবো না। ওরা তোমাকে ওখান থেকে সরানোর জন্য এইসব কথা বলেছে। সে তুমি যাই বলো, আমি আমি বাবার সামনে কিছুতেই যাব না, কিছুতেই না। আর যা যা হয়েছে তার জন্য আমি দায়ী সোম। হ্যাঁ আমি দায়ী, আমার জন্য বাবা আজ অসুস্থ হয়ে পড়েছে, আমার জন্য সব হয়েছে, সব আমার জন্য।